বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে যুক্তরাষ্ট্রের চাওয়া বা আকাঙ্ক্ষার কিছুই পরিবর্তন হয়নি। এছাড়া বাইডেন প্রশাসন বিশ্বজুড়ে কার্যকর এবং গতিশীল গণতন্ত্র প্রাতিষ্ঠানিকতা সমর্থন করে যাচ্ছে বলেও জানিয়েছেন দেশটি। স্থানীয় সময় বুধবার 10ই জানুয়ারি হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের কোঅর্ডিনেটর জন কির্বি এসব কথা জানিয়েছেন। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে বলেন, বাংলাদেশে একতরফা নির্বাচন শেষ হয়েছে, বিরোধীদের দমন পীড়নের জন্য বিশ্বব্যাপী সমালোচনা হচ্ছে। দ্য গার্ডিয়ান এই নির্বাচনকে বিরোধীদের উপর নির্মম দমন পীড়নে আচ্ছন্ন বলে চিহ্নিত করছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, বাইডেনের গণতন্ত্র প্রচারের সীমাবদ্ধতা দেখিয়ে দিল বাংলাদেশ। ওই সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করার কথা আপনি বলেছিলেন, নির্বাচনের আগে আপনারা ভিসা নিষেধাজ্ঞা নীতি ঘোষণা করেছিলেন, গণতন্ত্র প্রচারে বাইডেনের প্রশাসনের সীমাবদ্ধতা নিয়ে সমালোচনার বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? জবাবে জন কির্বি বলেন, আমরা অবশ্যই এখনো বিশ্বজুড়ে কার্যকর ও প্রাণবন্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানের গুরুত্বে বিশ্বাস করি এবং বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের ইচ্ছের কোনো পরিবর্তন হয়নি। আমাদের এই প্রত্যাশার মধ্যে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। আরেক প্রশ্ন বলা হয়, নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুস, যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম ও কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন, নতুন বছরের প্রথম দিন তাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিহিংসা থেকে তা করা হয়েছে বলে ব্যাপকভাবে ধারণা রয়েছে। বিশ্বব্যাপী দারিদ্র বিমোচনে ইউনুসের অসামান্য অবদানের কথা বিবেচনা করে প্রেসিডেন্ট বাইডেন কি এই বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন? জবাবে কির্বি এর সরাসরি কোনো উত্তর না দিয়ে প্রশ্নটি গ্রহণ করার কথা জানান।